এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি দুঃখের বিষয়। অনেক বাবার সামনে থেকে তার সন্তানদেরকে নেওয়া হয়েছে, বাবা ফেল ফেল করে তাকিয়ে আছে, ছেলের ছেলেকে শেষবার মতো তার আদর করতে পারছে না। আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়েছেন, তোরা বিশ্বাস রাখতে হবে। এই করোনা হচ্ছে আমাদেরকে সতর্ক সাবধান করার জন্য, এই কারণে আল্লাহ তো অনেক রোগী সুস্থ হয়ে গেছে। আমার কাছে খুব আশার বিষয় যে করোনার কারণে মানুষ অনেক অন্যায় কাজ থেকে বেঁচে গেছে, অনেক অপরাধ থেকে বেঁচে গেছে। একটা জায়গায় দুঃখ আপনার আমার থেকে যাবে, সেটা দুঃখই যাদের পরিবারের একজন রোগী সৃষ্টি হয়েছে, প্রশাসন কোনোভাবে জানতে পেরেছে বা খবর দেওয়া হয়েছে, ওই লোকটাকে তার ঘর থেকে বের করে নেওয়ার পরে যদি সে সুস্থ হয়ে ফিরতে না পারে, ওই পরিবারের কেউ আর তার চেহারা দেখতে সুযোগ পায়নি। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি দুঃখের বিষয়। অনেক বাবার সামনে থেকে তার সন্তানদেরকে নেওয়া হয়েছে, বাবা ফেল ফেল করে তাকিয়ে আছে, ছেলের ছেলেকে শেষবার মতো তার আদর করতে পারছে না, ছেলেকে আদর করতে পারছে না বাবা। যে বাবার সারা জীবন এই সন্তানের পেছনে ব্যয় করেছে, বাবার জায়গা জমি বিক্রি করে অনেক নতুন নতুন স্বপ্ন দেখে ছেলেকে বিদেশে আয় রোজগার করার জন্য পাঠিয়েছে। তিন দিন আগেও যে ছেলে রেমিটেন্স যোদ্ধা ছিল আমাদেরকে টাকা পাঠিয়েছে, বিকাশে টাকা আসতো প্রতিদিনে দু চার পাঁচ মিনিট, দশ মিনিট, বিশ মিনিট কথা হতো, সেই ছেলেটা সেখানে মৃত্যুবরণ করেছে। মাতা পিতা তার লাশটা দেখার সুযোগ হয়নি, সে যে অসুস্থ সেটাও জানেনি, অসুস্থ হয়েছে সাথে সাথে এই ব্যারাক থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে, কোন হাসপাতালে গিয়েছে, কখন মৃত্যুবরণ করেছে, কোথায় জানাজা হয়েছে বা জানাজা হয় নাই, কিভাবে তার দাহন কেমন হয়েছে, পুরো সুযোগ পায়নি। সেই একটা দুঃখ আমাদের মধ্যে রয়ে যায়, সেই দুঃখটা রে আল্লাহর কাছে, রে আল্লাহ তুমি আমাদের স্রষ্টা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ নিশ্চয়ই আমরা তোমার জন্য এবং তোমার কাছেই ফিরে যাব। যারা চলে গেছে, আমরা যারা এখানে আছি, আমরা যে ফিরে যাই এমনটা নয়, করোনা নয়, সাধারণ স্পর্শে আপনারা এই পর্যন্ত অনেকেই অনেক উদাহরণ পেশ করতে পারবেন যে অনেক আত্মীয় স্বজন এরকম হয়েছে যারা সেজদায় গিয়েছেন, সেজদা থেকে উঠতে পারেননি, উজু করতে গিয়েছেন, উজুর ঘাট থেকে ফেরত আসেননি, সালাত আদায় করার জন্যই যাচ্ছেন, পথিমধ্যে হাত ফিল করে মারা গেছেন। এবারেও বগুড়াতে একটা ঘটনা ঘটেছে, ঈদের সালাতের প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা ইমাম সাহেব সেজদায় গিয়ে আর সেজদা থেকে ওঠেননি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালোটা সবাই চায়, আল্লাহ যেটা কল্যাণ মনে করেন সেই কল্যাণটাই দান করেন। আল্লাহ তাকে সিজদা অবস্থায় উঠিয়ে নিয়েছেন, এর চেয়ে কল্যাণ কর সুখকর কি হতে পারে? কোন ব্যক্তি চাচ্ছে তার আকাঙ্ক্ষা সে মুজাহিদ হয়ে ইশারে মারা যাবে, সে যুদ্ধ করতে করতে মারা যাবে, পৃথিবীতে যুদ্ধ করার মতো পরিবেশ এখন আমাদের নেই। যেখানে কি আপনি যুদ্ধ করবেন সেখানে যুদ্ধ করতে যাওয়ার টার্গেট থাকলে আপনাকে জঙ্গি বলে জঙ্গি অবাদ দিয়ে ক্রস ফায়ার আপনাকে মেরে ফেলা হবে, আপনি যুদ্ধের সুযোগ পাচ্ছেন না, কিন্তু আপনার আকাঙ্ক্ষা আছে, আপনি যোদ্ধা হিসাবে মৃত্যুবরণ করতে চান। আল্লাহ তাআলা চাইলে আপনাকে যোদ্ধা হিসাবে মৃত্যুবরণ করার একটা সুযোগ দিতে পারেন। এটাই যে ব্যক্তি করোনা আক্রান্ত হল, ওই ব্যক্তি যদি নিজের বিছানায় শুয়ে মারা যায় তার আকাঙ্ক্ষা কি? জিহাদে যাওয়ার। ওই ব্যক্তি যদি নিজের ঘরে শুয়ে নিজের খাটে শুয়ে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একজন মুজাহিদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল আযীম। বলতেছিলাম যারা আক্ষেপ করেন যে ইবাদত করতে পারলেন না, বন্দি করতে পারলেন না, আপনার ইবাদত বন্দিকে আপনি যেটুকু করতেন সেটুকু প্রতিনিয়ত আপনার আমলনামায় লেখা হবে। আল্লাহ বলছেন যে ব্যক্তি যে আমল প্রতিনিয়ত করে, যদি কোনো কারণে সে ওই আমল এখন আর নিয়মিত করতে না পারে, অসুস্থতার কারণে অথবা এখন পরিবেশগত কারণে সে আসছে না, ওই ব্যক্তি যদি তার নিজের ঘরে সে আমলটা করে,
তিনি মসজিদে এসে আদায় করলে যে নেকি পেতেন নিজের বাসাতে অনুরূপ নেকি পাবেন তিনি আপনি বলেন কি নেকি পাবেন না আপনার নেকি দরজা খোলা হয়েছে যে ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করবে এবং ফজরের সালাত জামাতে আদায় করে আপনার কোনো কাজ নেই বাড়িতে বসে আছেন শুধু টিভি সিনেমা নিয়ে মোবাইল নিয়ে বসে থাকবেন কেন আপনি ইশার সালাত জামাতে আদায় করা নিশ্চিত করুন আপনি অর্ধরাত্রি ইবাদতে কাটিয়ে দেওয়ার নেকি পেয়ে যাবেন আপনি ফজরের সালাত জামাত আদায় করার জন্য নিশ্চিত করুন আপনি অর্ধরাত্র পেয়ে যাবেন যদি আপনি দুই ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করা নেকি আপনার আমার আমলনামায় লিখে দেবেন ইনশাআল্লাহ এটা একটা মহা সুযোগ এরপরে কি জানেন কি কাজ যদি এই করোনার প্রভাব না হতো আপনি আমি মসজিদে বলে হুজুর কেরাত ছোট করেন কাজ আছে আপনি ফজরের সালাত জামাতে আদায় করেন করে সূর্য ওঠা পর্যন্ত সময় সেখানে বসে থাকেন সূর্য ওঠা পর্যন্ত সেখানে বসে থাকেন একটু বড় কথা শুনে শেষ করুন আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে সূর্য ওঠা পর্যন্ত ওই জায়গায় বসে থাকে বাড়িতে ঘুরে আসে না ওই জায়গায় বসে থাকে তাসবিহ তালিল করে এরপরে যখন সূর্য স্পষ্ট হয় সূর্য উদয়ের 10-15 মিনিট পরে 20 মিনিট পরে দু রাকাত সালাত আদায় করে পরকাত দু রাকাত এর সালাতুল ইশরাক দুই রাকাত সালাত আদায় করবে ওই ব্যক্তির আমলনামায় একটি হজ একটি উমরা একটি হজ একটি উমরা এরপর তাম মাতাম পূর্ণ হজ পূর্ণ উমরা কি বুঝলেন এক ব্যক্তি পুরা বড় হজ যদি করে এবং উমরা পালন করে যে নাকি তার আমল নামায় লেখা হবে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে ওই জায়গায় বসে থেকে তাসবিহ তালিল করে সূর্য ওঠার পরে দু রাকাত সালাত আদায় করবে ওই ব্যক্তির আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি উমরা একটি হজ পূর্ণ একটি উমরা নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল আযীম ইবাদতের ক্ষেত্রে বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে আমাদেরকে করোনা করোনাকে যদি আমরা ওকার না দিয়ে রসুকার দিয়ে পড়ি তাহলে আমরা একটা করোনা এটা দয়া এটা মেহরবানি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমরা যেভাবে গ্রহণ করব সেভাবেই হবে এটা এখন এরকম হচ্ছে কাঁঠাল চোর কিভাবে ধরবে তো বিচারক বলছে যে কাঁঠাল যে চুরি করছে তার দাড়িতে আঠা থাকবে তো চোর তো চুরি করে গিয়ে আঠা ধরে গেছে ধুয়ে গেছে তারপরে তো ভাবছে ধোয়াটা ভালো হলো কি না একটু দেখে নেই না ওদের হাত দিলে বুঝে গেল যে এই লোকটা চোর ধরা পড়বে না আমাদের অবস্থা এমন হয়ে গেছে ইবাদত বন্দী কিন্তু আমাদের নাই এরপরে কিভাবে আল্লাহর উপরে দোষারোপ চাপানো যায় এ কারণে পারি না জুমা পড়তে পারলাম না হুজুর কবির কি বুকটা ফাইটা যাইতেছে জুমা পড়তে পারলাম না মনে হচ্ছে যেন আল্লাহর জন্য কাজটা করতে পারলো না এটা হচ্ছে আমারই কাজ যে ব্যক্তি জুমা সালাত আদায় করতে পারবে না সে ব্যক্তি ঘরে সালাত আদায় করবে এবং একটা মহান সুযোগ যারা পরিবারে পারিবারিক সালাত আদায় করার সুযোগ পায় না একটা মহান সুযোগ তাদের জন্য আমি আমার জীবন থেকে শিক্ষা নিয়েছি আমি নিজে আলেম হওয়ার পরেও আমার ছেলে মেয়েদের নিয়ে বাসায় এরকম জামাত হতো না যেই 20 মার্চ জুমা পড়লাম তারপরে ঈশা থেকেই শুরু করলাম বাসাতে প্র্যাকটিস করা আলহামদুলিল্লাহ জামাতে সালাত হয়েছে বাচ্চাদের আনুষঙ্গিক মাসনুন যে দোয়া দুরুদগুলি প্রয়োজন ছিল মাসনুন এগুলি সহিভাবে শিক্ষার একটা সুযোগ হয়েছে মহিলাদের জামাতে শুধু নিয়ম আজীবন বুঝেই গেলাম দেখাই গেলাম যে পুরুষরা সামনের কাতারে থাকবে মহিলারা পেছনের কাতারে থাকবে কই আমরা তো কোনোদিন প্র্যাকটিস করে দেখে নাই এটা একটা মহান সুযোগ নিজের বাড়িতে সালাত আদায় করবেন স্বামী স্ত্রী দুই রুমে কেন স্বামী নিজে একই রুমে সালাত আদায় করবে স্বামী সামনে দাঁড়াবে ছেলে যদি দুটা থাকে পেছনে দাঁড়াবে তার স্ত্রী এর পেছনে দাঁড়াবে এভাবে জামাতে সালাত আদায় করার সুযোগ হবে আপনি মসজিদে সালাত আদায় করলে কয়েকজন সওয়াব 25 কিংবা 27 গুণ এক রাকাতের গুণ সংখ্যায় গুণিতক সংখ্যা হচ্ছে প্রতি রাকাত সালাতের জন্য আপনি নেকি পাবেন কত 25 থেকে 27 গুণ ইনশাআল্লাহ এই সময় যদি আপনি বাড়িতে সালাত আদায় করেন আপনাদের পরিজন নিয়ে সালাত আদায় করেন আপনি ঘরে বসেই 25 গুণ নেকি অর্জন করছেন
এবং সেটা পাচ্ছেন আপনার যে ছেলে জামাত আদায় করত না, আপনার স্ত্রী জামাতে সালাত আদায় করলো না, আপনার কারণে এই করোনার কারণে তারাও জামাতে সালাত আদায় করার সুযোগ করলো, এটা কি আমাদের জন্য করোনা নয়? পরিশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের মধ্যে থেকে যারা আগে কবরবাসী হয়েছে এই করোনার কারণে কবরবাসী হয়েছে, এদেশে আমাদের হিসেব যাই হোক অসংখ্য লোক করোনা আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা করোনার কারণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে মুজাহিদদের, তাদেরকে শহীদের তালিকায় নাম লিখিয়ে দিন। আর এই বিপর্যয় মহামারীর জন্য সারা বিশ্বে দোয়া চলছে, আমরা আল্লাহর কাছে খাস করে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে নাও, আমাদেরকে রোগ মুক্ত রাখো। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, সামাজিক দূরত্বের যে বিষয়টা এটা যতদূর সম্ভব পালন করবে, এটা শরিয়া বিরোধী নয়, এটা শরিয়া বিরোধী নয়। আল্লাহ রসুলের জামানায় এটা হতো, আল্লাহ রসুল সমাধানও দিয়েছেন, কিন্তু এই শারীরিক দূরত্ব অন্যের যাতে ক্ষতি না হয় সেটা খেয়াল রাখতে হবে। মক্কা মদিনার মসজিদে বাইতুল্লাতেও সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব, 3 ফিটের দূরত্ব বজায় রেখে জামাত হচ্ছে। আমাদের যেহেতু জায়গা কম, আমরা কাছাকাছি আসি, তবে যতদূর সম্ভব নিজেদেরকে এরকম মনে করবেন না যে আমার কারণে অন্য ক্ষতিগ্রস্ত হবে, এখান থেকে বেঁচে থাকবেন। আপনি কি অন্যের ক্ষতি হলে সেখানে যেতেন? আমরাও যেতাম না। যতদূর সম্ভব বাইরে ঘোরাফেরার সময় মাস্ক ব্যবহার করবেন, যখনই কাছাকাছি যাবেন এটা মনে রাখবেন মাস্ক ব্যবহার করবেন। তো এটা অনুরোধ থাকলো, সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব বজায় রাখবেন, দোকানপাটে আলোচনা কমিয়ে দিবেন, টিভি ইসলামী অনুষ্ঠানগুলি দেখা ছাড়া কোনো সিনেমা মুভি এগুলির দিকে না তাকানো উচিত। এখন ইবাদত বন্দি করার একটা মুখ্য সময়, এই সময় আলহামদুলিল্লাহ অনেক লোক পরহেজগার হবে, অনেক লোক দাঁড়িয়ে রেখে দিয়েছে, অনেক লোক নামাজি হয়েছে, অনেক বেনামাজি লোক এই সুযোগে নামাজি হয়েছে। এই সুযোগটুকু আমরা কাজে লাগাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিনের জন্য কবুল করুন। মৃত্যুকে ভয় নয়, মৃত্যুকে আমরা ঈমান দিয়ে তাকওয়া দিয়ে জয় করব। আর করোনার যে সংক্রমণ, এই সংক্রমণ থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়া করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো সবাই জানা, এটাও বিপদে আপদের দোয়া, এটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খায়রাম মিনহা। হে আল্লাহ, এই বিপদের কারণে আমাদেরকে যেই তুই ক্লান্ত শান্ত করেছো, এর বিনিময়ে তুমি আমাদেরকে অনেক পারিশ্রমিক দান করো। আমরা আল্লাহ এসে চেয়ে নিতে পারি, হে আল্লাহ, তুমি আমাদেরকে যথেষ্ট পরীক্ষা করেছো, হে আল্লাহ, আমাদেরকে যথেষ্ট পরীক্ষা করেছো, আমরা তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না এবং আমরা তোমার এই পরীক্ষায় অবতীর্ণ হতে চাই না। আমরা নিজেরাই নিজের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এজন্য তোমার কাছে ক্ষমা চাই। আমাদের নবী আদম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা তো ভুলে এর কাছে যাই না। একটা মানুষ হজ করতে গেলে কত হাজারবার এই দোয়া পড়ে, আমরা বাড়িতে বসে এই দোয়া পড়ি না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, তুমি যদি রহম না করো তাইলে কে রহম করবে? আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা আমাদের কথায় বাতায় আচার আচরণের ক্ষতিগ্রস্ত না হই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যে আমাদের কথা দিয়ে আল্লাহকে কষ্ট না দেই, আল্লাহ হচ্ছেন এই যুগের পরিবর্তন ঘটান, আল্লাহ এই যুগের পরিবর্তন ঘটান, এই সময়ের পরিবর্তন ঘটান, এই সময়ের রাত দিন করার তিনি মালিক, আমাদের সৃষ্টির তিনি স্রষ্টা, এবং আমাদের জন্য যে বিপদে বিপদের তিনি স্রষ্টা, এবং এই বিপদ থেকে তিনি আমাদেরকে মুক্ত করবেন। আসুন আমরা তার কাছেই সাহায্য চাই, সাহায্য কামনা করি। আল্লাহ তুমি আমাদের সকলকে সাহায্য করো, আমাদেরকে পাপমুক্ত করো, আমাদেরকে দিন বুঝার মানার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আমিন, বারাকাল্লাহ।